गुरुचरण प्रणाम करे कृष्णदास गुरुर कथा मत वृंदावन यात्रा करलें भक्तिमती मायरा बाबारा कृष्णदास वृंदावने चले गो कोथाय कोथाय आमार राधा रमण कोथाय आमार कृष्ण बोले दा ओगो आमी कोथाय गेले पाबो देखा आमार ब्रज धाम आमार कृष्ण घन श्याम कोथाय गेले पाबो देखा आमार ब्रज धाम आमार कृष्ण घन श्याम कोथाय गेले पाबो देखा आमार ब्रज धाम आमार कृष्ण घन श्याम आमी कोथाय गेले पाबो देखा आमार ब्रज धाम आमार कृष्ण घन श्याम आमी कोथाय गेले पाबो देखा आमार ब्रज धाम आमार कृष्ण घन श्याम नयने आमार बाड़ी जे झरे 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 मुखे कृष्ण नाम आमार कृष्ण हृदय आमी कोथाय गेले पाबो देखा आमार ब्रज धाम आमार कृष्ण घन श्याम आमी कोथाय गेले पाबो देखा आमार ब्रज धाम आमार कृष्ण घन श्याम कोथाय आमार कृष्ण আমার ব্রজ ধাম আমার কৃষ্ণ ঘন শ্যাম আমি কোথায় গেলে পাবো দেখা আমার ব্রজ ধাম আমার কৃষ্ণ ঘন শ্যাম এইভাবে ছুটতে ছুটতে কৃষ্ণদাস এলেন কোথায় এলেন বৃন্দাবনের নিধুবনে নিধুবনে উপস্থিত হয়ে দর্শন করলেন দয়াল গুরুদেব শ্রীজীব গোস্বামী পাদকে দর্শন করে গুরুদেবের চরণে ঝাঁপিয়ে পড়ে প্রণাম করলেন গুরুদেব বললেন থাক বাবা থাক তোমার নাম কি আমার নাম আমার নাম কৃষ্ণদাস বাবা সত্যি তুমি কৃষ্ণের দাস তাই তো তোমার নাম কৃষ্ণদাস আচ্ছা তোমার তোমার গুরুদেবের নাম আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য বাহ
চমৎকার নাম হৃদয় চৈতন্য। ও মায়েরা, হৃদয় চৈতন্য নাম হলো কেন? হ্যাঁ বাবা, গুরুদেবের হৃদয়ে আমার চৈতন্য প্রভু নৃত্য করেছিল, তাই তো নাম হৃদয় চৈতন্য। ওরে বাবা কৃষ্ণদাস, তোর গুরুদেবের নাম হৃদয় চৈতন্য তা তো তুই জানিস না? শোন শোন, তোর গুরুদেবের এই হৃদয় পক্ষে গৌরার নিতাই নৃত্য করেছিল, তাই তো নাম হৃদয় চৈতন্য। এ গল্প বলতে গেলে অনেক সময় লাগবে রাধে রাধে, আবার কোনো সময় যদি তিনি দেন সেদিন হবে। তা বেশ বাবা, তুই এসেছিস আমার কাছে, এক কাজ কর, ধর ধর। কি দিলেন ও মায়েরা? একখানা ঝাঁটা দিলেন, আর কি দিলেন? একটা লোহার কোদালি দিলেন, দিয়ে বললেন তুই এক কাজ করবি বাবা, প্রত্যেক দিন এই নিধুবন পরিষ্কার করবি, আর এই লোহার কোদালি দিয়ে মাটিগুলো ভালো করে সরিয়ে সরিয়ে সুন্দর করে রাখবি, কেমন? তাই হবে গুরুদেব। তাই কি করি কৃষ্ণদাস, ওই ঝাঁটা দিয়ে প্রত্যেক দিনই নিধুবন পরিষ্কার করে, তিনি আজও করছেন। ওই নিধুবন পরিষ্কার করছেন রাধে রাধে গুনগুন করে, রাধারানীর জয়গান গাইছি, রাধে রাধে বলো, রাধে 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 বলো, রাধে 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 রাধে। সোনার নূপুর, হায় 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 হায়, কৃষ্ণদাস ওই নূপুরটিকে দর্শন করে মনে মনে ভাবছি কোন পরম ভক্ত এই নূপুরটাকে ফেলে রেখে চলে গেছে, কি এখন করা যাবে? এই নূপুরটাকে আমি আমি কুড়িয়ে রাখি, মনে হয় কোনো পরম ভক্তের নূপুর হবে। কত ভক্ত তো এই নিধুবনে আসে, কার নূপুর খুলে পড়ে গেছে সে তো জানতে পারেনি, যাক আমি কুড়িয়ে রেখে দিই। ও মায়েরা, এই বলে কি করেছে দেখো গো, যেই না ওই নূপুরটিকে স্পর্শ করেছে, অমনি স্পর্শ করার সাথে সাথে কি হলো, ঝাঁটা হয়ে গেল সোনা, লোহা লোহার কোদালি হয়ে গেল সোনা। হে কি পরম ভক্তের নূপুর, এই নূপুরের মধ্যে কোন শক্তি আছে? সত্যি যদি পরম ভক্ত হয়, সেই ভক্তের ব্যবহারিক জিনিসের মধ্যে শক্তি লুকিয়ে থাকে, কি বাবা তাই না? হ্যাঁ ওমায়রা, তাহলে দেখো আজকে পরম ভক্তের নূপুর কৃষ্ণদাস কুড়িয়ে পেয়েছে। ওই নূপুরটাকে নিয়ে মনে মনে ভাবছে কি করি, গুরুদেবের কাছে রাখবো না, আমি এই নিধুবনেই রেখে দিই। এই বলে কি করেছি, নিধুবনের মাটি একটু সরিয়ে গর্ত করে ওই নূপুরটা রেখে নূপুরটাকে ঢাকা দিয়ে দিয়েছে, মাটি ঢাকা দিয়ে রেখেছে।
কিন্তু নূপুরটা কার? আমার প্রেমময়ী, আমার প্রেমময়ী শ্রীমতী রাধা রানী। রাধা রানী কুঞ্জে গমন করি, হাই হাই করে উঠল, এ এ এ কি আমার আমার এক চরণের নূপুর হারিয়ে গেছে, আমি এখন কি করি? মনে হয় ওই নূপুরটা মিথুবনেই পড়েছে। তাই রাধা রানী কুঞ্জে এসে ললিতাকে ডেকে উঠলেন, ললিতা ললিতা, ওরে ওরে তাড়াতাড়ি আমার কাছে আয়, আমার যে সর্বনাশ হয়েছে। ললিতা, আজি ঘরে গিয়া বিনোদিনী চরণ পানে চাই, চরণ পানে চাই, ঘরে গিয়া বিনোদিনী চরণ পানে চাই, চরণ পানে চাই, ঘরে গিয়া বিনোদিনী চরণ পানে চাই, চরণ পানে চাই, ঘরে গিয়া বিনোদিনী চরণ পানে চাই, চরণ পানে চাই, চরণে নূপুর নাহি, চরণে নূপুর নাহি, চরণে নূপুর নাহি, চরণে নূপুর নাহি, কি হবে উপায়, কি হবে উপায়, চরণে নূপুর নাহি, চরণে নূপুর নাহি, কি হবে উপায়, কি হবে উপায়, নূপুর বুঝি হারাইছে, নূপুর বুঝি হারাইছে, নূপুর বুঝি হারাইছে, নূপুর বুঝি হারাইছে, ও ললিতা দেখে যা রে, নূপুর বুঝি হারাইছে, ও ললিতা দেখে জানে, নূপুর বুঝি হারাইছে। ললিতা সখী ছুটে পড়ে এসেছে, রাধে রাধে সখী, তুই এসেছিস সখী, কি হয়েছে তো? ওরে ললিতা, আমার যে এক চরণের নূপুর হারিয়ে গেছে সখী। হ্যাঁ, তোর এক চরণের নূপুর হারিয়ে গেছে, তাহলে এখন কি হবে? রাধা রানী বলছে, ললিতা কি হবে তো আমি জানি না, আমার মনে হয় আমার ওই নূপুরটা নিধুবনেই পড়েছে। তুই যা, আমার আমার নূপুরটা এনে দে সখী। এই রাধে, আমি কেমন করে যাব? আমাকে যদি সবাই চিনে ফেলে? রাধা রানী বলছে, শোন সখী, তুই ব্রজবাসী সাজ একটা বালিকা সেজে যা, তোকে কেউ চিনতে পারবে না। বেশ, তুই যখন বলছিস আমাকে তো নূপুর আনতেই হবে সখী, তোর কৃপা নইলে সম্ভব তো নয়। কৃপা কর রাধে, আমি যাই। ও মায়েরা, এই দেখো এইবার ললিতা সখী কি করেছি। ললিতা সখী একটা ছোট্ট বালিকার রূপ ধরেছে। ছোট্ট বালিকার রূপ ধরে এই যে ঘোমটা দিয়েছে, হা হা হা, এইভাবে আড়ে আড়ে দেখতে দেখতে নিধুবনে উপস্থিত হয়েছে। ঘোমটা আড়াল থেকে বলে উঠলেন, বাবাজি বাবাজি। এ এক রমণীর কণ্ঠস্বর না? কে তুমি? বাবাজি, আমি ব্রজবাসী, ব্রজবাসী। ও ব্রজবাসী, ওইভাবে তুমি ঘোমটা দিয়ে আড়াল করে ডাকছো কেন? তুমি এদিকে এসো, কি হয়েছে তোমার? পাছে যদি চিনে ফেলে তাই ঘোমটা দিয়ে বলছে, বাবাজি আমার
এক চরণের নূপুর হারিয়ে গেছে, তুমি কি পেয়েছো? এই কথা? হ্যাঁ গো হ্যাঁ, আমি আমি নূপুর পেয়েছি। তোমার নূপুর বুঝি? এসো, তুমি নূপুরটা নিয়ে যাও। দাও বাবাজি, দাও। দাঁড়াও দাঁড়াও, দেব বললেই তো দেব না। তোমার নূপুর আগে তুমি প্রমাণ দাও। তোমার তো এক চরণে নূপুর হারিয়েছে, আর এক চরণে নূপুর আছে, ওই নূপুরটা দেখাও। সর্বনাশ, ও মায়েরা, যেই না বলেছে আর এক চরণের নূপুর দেখাও, অমনি ললিতা সখী কি করছে? তাড়াতাড়ি করে চরণটাকে ঢাকছে। হ্যাঁ হ্যাঁ, মনে মনে ভাবছে আমার নূপুরের সঙ্গে তো মিলবে না, আমার তো দু চরণেই নূপুর আছে। কৃষ্ণদাস বাবাজি বলছে, কি হলো সখী? বুঝেছি, তার মানে তোমার নূপুর নয়। বাবাজি, তুমি ঠিক ধরেছ। তাহলে তুমি ব্রজবাসী হয়ে মিথ্যে কথা বললে? বাবাজি, আমি তো আমার জন্য বলি নাই, আমি আমার সখীর জন্য বলেছি। বাবাজি, আমার সখীর নূপুর, আমি আমার সখীর জন্য মিথ্যে কথা বলেছি। বাবাজি, তুমি নূপুরটা দিয়ে দাও। কৃষ্ণদাস বাবাজি বলছি, আমি নূপুর দেব না, যার নূপুর তুমি তাকে নিয়ে এসো, তবেই দেব। তুমি দেবে না? বলছে না, আমি নূপুর দেব না, দেব না। ওগো কহে দুঃখী শোন সখী, নূপুর নাহি দেব। 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 ও যার নূপুর তার লয়ে, যার নূপুর তার লয়ে, যার নূপুর তার লয়ে, যার নূপুর তার লয়ে, আইসা হে সিংহ। কহে দুঃখী নূপুর নাহি দেব। কহে দুঃখী শোন সখী, নূপুর নাহি দেব। কহে দুঃখী শোন সখী, নূপুর নাহি দেব। এ কথা শুনিয়া ধনী সকলে জানা। কহে দুঃখী শোন সখী, নূপুর নাহি দেব। কহে দুঃখী
सोनो सखी नूपुर नहीं देव सोनो सखी नूपुर नहीं देव देव ना ললিতা সখি ফিরে এলেন রাধারানীকে সব কথা বললেন রাধে চল রাধারানী বললেন আমি যাব কেমন করে ললিতা সখি বলে তোকে তো যেতেই হবে ভক্তকে কৃপা করবে বলে তোর নূপুরটা হারিয়েছে এখন ভক্তকে কৃপা করতে তোকে যেতে হবে কি আর করবে রাধারানী ললিতা সখির সঙ্গে বৃন্দাবনে নিধুবনে এসে দাঁড়িয়েছেন দূর থেকে ডেকে উঠলেন বাবাজী সেই রমণীর কণ্ঠস্বর ও তোমরা এসেছো এসো 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 রাধারানী ঘোমটা দিয়ে দাঁড়িয়েছে হায় হায় বাবাজি বলে উঠলেন এই বুঝি তোমার সখি হ্যাঁ গো বাবাজি এই আমার সখি আমার আমার সখির নূপুর হারিয়ে গেছে দাও বাবাজি নূপুরটা দিয়ে দাও কৃষ্ণদাস বাবাজি বলে উঠলেন দেব দেব তোমার সখীর এক চরণে নূপুর হারিয়েছে আর এক চরণে তো নূপুর আছে ওই নূপুরটা দেখাও বেশ দে রাধে ওই নূপুরটা খুলে বাবাজির হাতে দিয়েছে বাহ এই তো নূপুরে নূপুরে মিলে গেছে বাবাজি নূপুরে নূপুরে যদি মিলে যায় তাহলে তুমি দাও এবার দিয়ে দাও কৃষ্ণদাস বাবাজি বললেন নূপুরে নূপুরে মিলে গেছে কিন্তু আরো কিছু বাকি আছে তোমাদের সখীর চরণের চিহ্ন দেখব এখানে যে চিহ্ন পড়ে আছে তোমাদের সখীর চরণের চিহ্নর সঙ্গে এই চিহ্ন যদি মিলে যায় তবেই তো নূপুর দেব সর্বনাশ রাধারানী চমকে উঠলেন হায় হায় তবে কি আমাকে চিনে ফেলবে এদিকে ললিতা সখী বলছে এই রাধে আর বিলম্ব করিস না দেখা তোর চরণটা দেখা এই সখী আমি যদি চরণ দেখাই তাহলে ওই কৃষ্ণদাস বাবাজি ও যে আমাকে চিনে ফেলবে বলে ওরে ভক্তের কাছে আর গোপন করিস না এবার তুই ভক্তের কাছে ধরা দে ভক্তকে তুই চেনা দে বেশ তুই বলছিস সখী তুই যখন বলছিস তবে দেখাই রাধারানী কি করেছে আস্তে আস্তে যেই না চরণটা তুলেছে কৃষ্ণদাস বাবাজি দেখছে এ এ এ এ কি আমি কি দেখলাম ওগো এখানে যেই চিহ্ন তোমার চরণের সেই চিহ্ন তবে তবে তুমি কে কে তুমি ধরা যদি দিলে তবে তুমি আমাকে চেনা দিলে না কেন আমাকে চেনা দাও তুমি কে প্রেমময়ী রাধারানী বৃন্দাবনেশ্বরী বলে উঠলেন ভক্ত তুমি আমাকে চিনতে পারলে না না আমি তোমাকে চিনতে পারলাম না তুমি আমাকে চেনা দাও বেশ তবে দেখো আমার স্বরূপ রাধারানী দেখালেন তার স্বরূপটা কৃষ্ণদাস বাবাজি রাধারানীর স্বরূপটা দেখি রাধারানীকে চিনতে পেরে বলে উঠলেন প্রেমময়ী এটা কলিকাল এই কলিকালে তুমি ভক্তকে দেখা দিলে ওগো রাধে আমি তোমার চরণের নূপুরটা কেমন করে পরাবো কৃষ্ণদাস আমাকে তুমি চিনতে পেরেছো এইবার নূপুরটা পরিয়ে দাও না 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 আমি যে শুনেছি তোমার চরণ স্বর্ণ বেদীর উপরে রেখে নূপুর পরায় কিন্তু ওগো প্রেমময়ী আমার কাছে তো স্বর্ণ বেদী নেই আমি তোমার চরণটা কোথায় রাখবো রাধে রাধারানীকে দর্শন করে কৃষ্ণদাস বাবাজি হাউ হাউ করে কাঁদছে
ললিতা সখী বলে উঠলেন, ওরে বোকা ছেলে, তোর কাছে স্বর্ণ বেদী নাই বা রইল, তোর যে হৃদয় বেদী আছে আমাদের রাধারানীর চরণটা এই হৃদয়ে বেদিতে রেখে পড়িয়ে দে গো রাধে, দাও রাধে তোমার চরণ দাও, এই চরণটা বুকে ধরেছি রাধারানীর চরণটা। রাধারানী বললেন, কৃষ্ণদাস পড়াবে নূপুর, তুমি পড়াবে, আগে আমার হাতে দাও নূপুরটা। রাধারানীর হাতে যখনই নূপুরটা দিয়েছি, এইবার রাধারানী কি করলেন, কৃষ্ণদাস বাবাজির ললাটে ছোঁয়ালেন। যেই না ললাটে ছোঁয়ালো অমনি কি হলো, কৃষ্ণদাস বাবাজির ললাটে নূপুর তিলক হয়ে গেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল হরি বল হরি বল। এইবার বললে নাম কৃষ্ণদাস পড়াও, তাই রাধারানীর চরণটা কৃষ্ণদাস বাবাজি বক্ষে ধরে নূপুরটাকে পড়িয়ে দিয়েছে। আর আমার রাধারানী প্রেমময়ী বলে উঠলেন, কৃষ্ণদাস তুমি আমাকে একটা একটা ভজন শোনাও। রাধে কৃপা করো রাধে, তোমার কৃপা বলে আমি যেন তোমার ভজন তোমাকে শোনাতে পারি। কৃষ্ণদাস বাবাজি রাধারানীকে শোনাচ্ছেন ভজন কীর্তন। রাধে ওরাই কনক মুকুর কাতি রাই কনক মুকুর কাতি ওরাই কনক মুকুর কাতে রাই কনক মুকুর কাতে ওরাই কনক মুকুর কাতে ওরাই কনক মুকুর কাতে শ্যাম জল দে সুন্দর তনু 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 সাজাইয়েছে কতে গো ভাতি সাজাইয়েছে কতে গো ভাতি শ্যাম জল দে সুন্দর তনু শ্যাম জল দে সুন্দর তনু সাজাইয়েছে কতে গো ভাতি ওই সাজাইয়েছে কতে গো ভাতি নীল বসন রতন ভূষণ নীল বসন রতন ভূষণ নীল বসন রতন ভূষণ নীল বসন রতন ভূষণ জলদে দামিনী সাজে নীল রতন বসন ভূষণ সাজাইছে দামিনী সাজে আহা বিচিত্র রাধে 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 কি বললেন ও গো রাই তোমার চাচুর কেশর বিচিত্র বেণী দুলিছে হিয়ার মাঝে ওই চাচুর কেশর বিচিত্র দুলিছে হিয়ার মাঝে আহা আমার শ্রী রাধারানী আমার শ্রী রাধারানী আমার শ্রী রাধারানী আমার শ্রী
এই ভাবে রাধে 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 এই ভাবে রাধা রানীকে ভজন কীর্তন শোনালেন। এইবার রাধা রানী বললেন, কৃষ্ণদাস একবার তুমি নয়নটা বন্ধ করো। বেশ, যেই না কৃষ্ণদাস নয়নটা বন্ধ করেছে, অমনি কি করলেন গোবিন্দের বামে আমার রাধা রানী আহা যুগল হয়ে দাঁড়িয়েছে, সখীরা ঘিরে ঘিরে নৃত্য করছে। এইবার বলছে, রাধে কৃষ্ণদাস নয়নটা খোলো, আহা দেখছে কৃষ্ণদাস বাবাজি দেখছে যুগল। আর এই যুগল দর্শন করে বলছে, ও রাধে প্রেমময়ী কৃপাময়ী সবই যে তোমার কৃপা। রাধা রানী বলে উঠলেন, কৃষ্ণদাস তুমি আমার শ্যামকে দর্শন করলে, শ্যাম আনন্দ তুমি যুগল দর্শন করলে, অষ্ট সখীদের দর্শন করলে। শোনো আমি তোমার নাম দিলাম শ্যামা নন্দ। এটাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। এইবার রাধা রানী আমার গোবিন্দকে নিয়ে অন্তর্ধ্যান হলেন, সখীরা অন্তর্ধ্যান হলেন। এদিকে কৃষ্ণদাস বাবাজি ওই নিধুবনের মাটিতে গড়াগড়ি দিচ্ছে, আর গুরুদেব ছুটে পড়ে এলেন। হৃদয় চৈতন্য প্রভু ছুটে পড়ে এসে শিষ্যকে জড়িয়ে ধরলেন, সবই কথা শুনে বলে উঠলেন, ওরে কৃষ্ণদাস এই কলিকালে তুই রাধা রানীর কৃপা পেলি, রাধা রানীকে দর্শন করলি, তাই গুরু আর শিষ্যর এখানে মিলন হলো। আর ওই মিলন কালে গুরু শিষ্য নয়ন মোদিত করে দর্শন করছে সেই যুগল। আহা যুগল দর্শন করছে গুরু শিষ্য। রাধে 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 এসো আমরা সবাই মিলে যুগল দর্শন করি। আহা দাঁড়াইল শ্যামের মামে নবীন কিশোরী রে, দাঁড়াইল শ্যামের মামে নবীন কিশোরী রে, নবীন কিশোরী দাঁড়াইল শ্যামের বামে নবীন কিশোরী রে, নবীন কিশোরী দাঁড়াইল, দাঁড়িয়ে দাঁড়িয়ে রাধে রাধে ভক্তমণ্ডলী দাঁড়াইল, দাঁড়াইল দাঁড়াইল, দাঁড়াইল শ্যামের মামে নবীন কিশোরী রে, নবীন কিশোরী দাঁড়াইল শ্যামের মামে নবীন কিশোরী রে, নবীন কিশোরী। আবার তাই না দেখে ভক্তগণ, কি করছে ভক্তগণ? ও মায়েরা তোমরা বসে থাকবে, নৃত্য শুরু করে দাও, দাঁড়িয়ে পড়ো বাবা সবাই দাঁড়িয়ে, ভক্তগণ এই দেখুন। হ্যাঁ দিচ্ছে উলু ধ্বনি গো, দিচ্ছে উলু ধ্বনি, উলু ধ্বনি যেগুলো ধ্বনি গো, যেগুলো ধ্বনি যেগুলো ধ্বনি গো, যেগুলো ধ্বনি তাই না দেখে ভক্তগণ, দাঁড়াইল শ্যামের মামে নবীন কিশোরী গো, নবীন কিশোরী দাঁড়াইল শ্যামের মামে নবীন কিশোরী গো, নবীন কিশোরী thank you.
হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে হরি বল হরি বল তোমরা নৃত্য করছো।